কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে তৃতীয় স্থান অধিকারী হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে সম্বর্ধনা দিয়েছে সরকার। একই সাথে তাকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে 2 লাখ টাকার চেক। সকালে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এই সম্বর্ধনায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, হাফেজ তাকরিম বাংলাদেশের গর্ব। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন। সাইদুল ইসলামের রিপোর্ট। সৌদি আরবের মক্কায় 42তম বাদশাহ আব্দুল আজিজ হিলফুল ফুজুল প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের 13 বছর বয়সী হাফেজ সালেহ আহমদ তাকরিম। আন্তর্জাতিক হিলফুল কুরআন প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের 111টি দেশের 153 জন। সম্মানজনক এই অর্জন শেষে গত 23 সেপ্টেম্বর দেশে ফিরে আসেন তাকরিম। মঙ্গলবার তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়। অনুষ্ঠানে সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করে সবাইকে মুগ্ধ করেন হাফেজ তাকরিম। তাকরিমের এই অর্জনে উচ্ছ্বাস জানান তার বাবা ও মাদ্রাসার শিক্ষকরা। আমরা আমার ছেলের জন্য আমি দোয়া চাই, আল্লাহ জানে আমার ছেলেকে যেভাবে হাফেজ হয়েছে আল্লাহ জানে তাকে যুগ শ্রেষ্ঠ আলেম বানান। প্রায় 200-র উপর অনুষ্ঠান, আমি জানি এই অনুষ্ঠানগুলোতে যদি আমার কোনো প্রতিনিধিকে পাঠাই আমার মাদ্রাসার সুনাম স্বীকৃতি আরো বাড়বে, কিন্তু নষ্ট হবে আমাদের এই কলিজার টুকরা ছেলেগুলোর ভবিষ্যৎ। সেজন্য আমি অত্যন্ত বিনীতভাবে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে অনুরোধ করব যে সাধারণ কোনো সেমিনার, সাধারণ কোনো সংবর্ধনা এগুলোর পিছনে যদি অছুটতে থাকে তাহলে আমাদের এই হীরা, আমাদের এই কলিজার টুকরা সন্তানগুলো এখানেই শেষ হয়ে যাবে। তাকরিমের এই অর্জনকে বাংলাদেশের গর্ব উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী তাকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। হাফেজ সালেহ আহমদ তাকরিমের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পক্ষান্তরে আমাদের মহামান্য রাষ্ট্রপতিও আমার তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়েছেন। আমার এই আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি বাংলাদেশের সারা বিশ্বের বুকে আজকে আমাদেরকে মহিমান্বিত করেছেন সেই তাকরিম। পবিত্র কোরআন সিনাই ধারণ করে একজন প্রকৃত মুসলমান, দেশের একজন আদর্শ নাগরিক এবং নবীজির একজন খাঁটি উম্মত হওয়ার পথে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও ভূমিকা রাখবে। পবিত্র কোরআন শিক্ষার প্রতি লক্ষ লক্ষ শিশুকে আরও বেশি আগ্রহী করে তুলবে বলে আমি বিশ্বাস করি। পরে হাফেজ তাকরিমের হাতে 2 লাখ টাকার চেক তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।